আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য এখন শুধু সময়ের অপেক্ষা কারণ সবকিছু অলমোস্ট ঠিকঠাক হয়ে গেছে কিভাবে কর্মী নিয়োগ প্রক্রিয়া হবে এগুলো আগে থেকেই অনেক কিছু রেডি ছিল টুকটাক যেই জিনিসগুলো বাকি ছিল সেগুলো মোটামুটি এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে আলোচনা হয়ে গেছে আমাদের হাতে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আশা করছি এই সপ্তাহেই যে কোনো দিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ নিয়মকানুন ডিক্লেয়ার করা হবে এবং রেট ঠিক করা হবে যে কিভাবে কত টাকার মাধ্যমে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন এবং কি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা এই মালয়েশিয়া যাওয়ার কার্যক্রমটা শুরু করবেন তাই আজকে আমি আলোচনা করব মালয়েশিয়া যাওয়ার জন্য আপনাদের কি কি প্রস্তুতি নিতে হবে এবং কি কি নিয়ম কানুন অলরেডি ফাইনালাইজ হয়ে গেছে বা মালয়েশিয়ার পার্ট থেকে যেই এমওইউ সাইন হয়েছে সেগুলোর মধ্যে যেই নিয়ম কানুনগুলো আসলে চূড়ান্ত হয়ে গেছে এবং বেসিক যেই নিয়ম কানুনগুলো এই নিয়ম কানুনগুলো আপনাদের সাথে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দীর্ঘদিন মালয়েশিয়ার কলিং ভিসার জন্য ওয়েট করছেন সমঝোতা চুক্তি স্বাক্ষর পাওয়ার পর থেকে অধীর আগ্রহে এবং উৎকণ্ঠার মধ্যে প্রতিনিয়ত দিন কাটিয়েছেন প্রত্যেকটা সময়ে আমরা যে কোনো আপডেট আসলেই আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন তো এখন আমরা খুব ভালো একটা সময়ে অবস্থান করছি একটু স্বস্তিতে আছি যে হ্যাঁ মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রমটা অবশেষে চূড়ান্ত একটা পর্যায়ে পৌঁছেছে খুব শীঘ্রই টোটাল নিয়মকানুন আসবে এবং আপনাদের এই কার্যক্রমটা শুরু হবে তাই মনে করলাম যে আপনাদের প্রস্তুতি সংক্রান্ত কিছু বেসিক ইনফরমেশন জানা দরকার এই ইনফরমেশনগুলো জানলে আপনারা কি করতে পারবেন আপনারা যেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই যাবেন তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারবেন বা আপনার কত ঘন্টা চাকরি বা কত টাকা স্যালারি হওয়া উচিত আপনার কি প্রস্তুতিগুলো দেখা যায় যে অনেক রিক্রুটিং এজেন্সি বা অনেক সাব এজেন্টের মাধ্যমে আপনারা কি আপনাদের ফাইলটা প্রসেস করবেন অনেকে প্রপার ইনফরমেশন অনেক সময় দিবে না দেখা যায় যে আপনারা মিসগাইড হবেন বা ফাইনাল একটা স্টেজে গিয়ে সমস্যায় পড়তে পারেন তাই আপনাদের বেসিক এই ইনফরমেশনগুলো অবশ্যই জানা দরকার এবং আপনাদের নিজেদের প্রয়োজনেই বেসিক কিছু প্রিপারেশন আপনাদের রাখা দরকার তো এই মুহূর্তে প্রথমেই আপনাদের যে প্রিপারেশনটা রাখা দরকার সেটা হচ্ছে আপনাদের অবশ্যই একটা ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট থাকতে হবে ট্রাভেল ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট এখন এই পাসপোর্টের ভ্যালিডিটিটা কতদিন থাকতে হবে অনেকেরই দেখা যায় যে দীর্ঘদিনের পুরনো পাসপোর্ট আছে রিনিউ করা নাই তারা অবশ্যই এখন আপনাদের পাসপোর্টটা রিনিউ করে নিতে পারেন আর যাদের অবশ্যই রিনিউ করা আছে পাসপোর্টটা তাদের দেখতে হবে 18 থেকে 24 মাস পর্যন্ত ভ্যালিড আছে কিনা যদি 18 থেকে 24 মাস পর্যন্ত ভ্যালিড থাকে আপনার পাসপোর্টটা তাহলে এটা দিয়ে আপনি কলিং ভিসার জন্য আবেদন করতে পারবেন আর যদি এই টাইমের ভ্যালিডিটি না থাকে তাহলে অবশ্যই কি করতে হবে খুব শীঘ্রই আপনার পাসপোর্টটাকে আবার পুনরায় রিনিউ করে নিতে হবে আর যাদের পাসপোর্ট করা নাই তারা খুব শীঘ্রই আপনাদের পাসপোর্টটা করে নেবেন কারণ কি যত আগে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন তত আপনার জন্য সহজ হয়ে যাবে অনেক বেশি টাকা খরচ করতে হবে না কম খরচের মধ্যেই আপনারা পাসপোর্টটা করতে পারবেন এখন আপনাদের একটা কমন প্রশ্ন থাকে যে মালয়েশিয়া যাওয়ার জন্য কত বয়সে আমার 40 বছর বয়স হয়েছে আমি যেতে পারবো কি না আমার 38 বছর বয়স আমি যেতে পারবো কি না নর্মালি মালয়েশিয়া কলিং ভিসার জন্য কোন বয়সের লোকগুলোকে নিবে বা কোন বয়সের লোক মালয়েশিয়াতে যেতে পারবে এটা হচ্ছে অনেকেরই মূল প্রশ্ন সেক্ষেত্রে 18 থেকে 35 বছর পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা নেই সকল সেক্টরে সকল কাজের জন্য 18 থেকে 35 বছরের অ্যাপ্লিকেন্টরা আসলে এলিজেবল তবে 35 থেকে 40 বছরের লোকও মালয়েশিয়াতে যেতে পারবে এই কলিং ভিসায় সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে কিছু কিছু নির্ধারিত সেক্টর আছে বা কিছু কিছু নির্ধারিত প্রফেশন আছে কাজ আছে যেই কাজগুলোকে এই 35 থেকে 40 বছর পর্যন্ত নেওয়া যাবে বা যেই কাজগুলোতে পাঠানো যাবে এই জন্য আপনারা যখন আপনাদের রিক্রুটিং এজেন্সিটা সিলেক্ট করবেন বা রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করবেন তখন আপনি এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন যে আমার বয়সটা কিন্তু একটু বেশি আমাকে কি কাজ দিবেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি অবশ্যই জেনে বুঝে কোন কাজের জন্য যাচ্ছেন ওটা জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন এখন আসি করোনা টিকা সংক্রান্ত আপনাদের যেই প্রশ্নগুলো থাকে সেটা এক নম্বর হচ্ছে যে আমাদের কি টিকা দিতে হবে কি না টিকা দিতে হলে কোন টিকা দিতে হবে বা করোনার সার্টিফিকেট নিতে হবে কি না আমি জন্ম নিবন্ধন দিয়ে টিকা দিয়েছি এটা কি ঠিক হবে কি না তো এক্ষেত্রে প্রথমেই হচ্ছে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে দুইটা ডোজ টিকা কমপ্লিট করা থাকতে হবে আপনারা কেউ যদি এখনও টিকা দেওয়া বাকি থাকেন তাহলে অবশ্যই আজই আপনি আবেদন করে আপনাদের টিকাটা কমপ্লিট করে রাখেন এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে কোন টিকা দিতে হবে এটা সিনোফার্মা হতে পারে মডার্না হতে পারে অ্যাস্ট্রোজেনেকা হতে পারে ফাইজার হতে পারে এই যে কোনো টিকার একটা দুইটা ডোজ আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এরপরে আপনারা কি করবেন যাদের টিকা দেওয়া আছে তারা অবশ্যই টিকার সার্টিফিকেটটা নিয়ে নেবেন আর টিকার সনদ দেওয়া যদি আপনাদের বার্থ সার্টিফিকেট বা ওই
এনআইডি দিয়ে দেয়া থাকে তাহলে আপনারা কি করবেন কোনো সমস্যা নাই বার্থ সার্টিফিকেট বা এনআইডি দিয়ে দিলেও সেই সনদটা আপনারা এখানে শো করতে পারবেন তবে অবশ্যই পাসপোর্টে যেই আপনাদের নামের স্পেলিং আছে সেই অনুযায়ী পাসপোর্টে যেইভাবে আপনাদের নামটা লেখা আছে ওইভাবে নামটা যদি থাকে তাহলে আর কোনো সমস্যা নেই এক্ষেত্রে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনাদের এটা কারেকশন করে নিতে হবে এরপরে আপনাদের আরও একটা ইনফরমেশন জানা দরকার সেটা হচ্ছে আপনারা কেউ যদি মালয়েশিয়াতে ব্ল্যাকলিস্টেড থাকেন বা মালয়েশিয়াতে কোনো ধরা খেয়ে অবৈধ অবস্থায় ধরা খেয়ে তারপরে আপনাদেরকে দেশে পাঠানো হয় তাহলে আপনারা কি এই কলিং ভিসায় যেতে পারবেন কিনা হ্যাঁ তাহলেও আপনারা যেতে পারবেন যদি আপনাদের আসার বাংলাদেশে আসার সময় থেকে এখন পর্যন্ত সময়টা 5 বছরের বেশি হয়ে থাকে অর্থাৎ কোনো ব্ল্যাকলিস্ট 5 বছরের জন্য থাকে বা কোনো আপনি অবৈধ অবস্থায় ওখানে যদি অ্যারেস্ট হন তারপর আপনাকে যদি দেশে ফেরত পাঠায় তারপর থেকে 5 বছরের 5 বছর অতিবাহিত হওয়ার পরে আপনারা এই কলিং ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে কিছু কিছু ক্ষেত্রে এই ব্ল্যাকলিস্ট কাটানোরও কিছু সুযোগ আছে কিন্তু সেক্ষেত্রে অনেক টাকা লাগে আমার মনে হয় সেটা না করে আপনাদের অপেক্ষা করাটাই উত্তম এরপর আসি যে মালয়েশিয়ায় এই যে জবের যে কন্ট্রাক্টটা এই কন্ট্রাক্টটা কত বছরের জন্য হবে হ্যাঁ এই কন্ট্রাক্টটা হবে হচ্ছে 3 বছরের জন্য তবে আপনি যদি ফিজিক্যালি ফিট থাকে অর্থাৎ আপনি যদি সুস্থ থাকেন এবং আপনার বয়স যদি ভালো থাকে কোনো রকম কোনো সমস্যা না থাকে তাহলে আপনি 10 বছর পর্যন্ত ওখানে কাজ করতে পারবেন এরপরের যেই তথ্যটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে যে মালয়েশিয়ার স্যালারি স্ট্রাকচার বা মালয়েশিয়ার বেতন কত হ্যাঁ মালয়েশিয়ার ন্যূনতম স্যালারি হচ্ছে 1500 রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় 30,400 টাকা হয় এটা হচ্ছে একদম বেসিক যেটা 26 দিন আপনার সপ্তাহে একদিন বন্ধ থাকবে 26 দিন 8 ঘন্টা করে কাজ করলে এই 30,400 টাকা পাবেন এটা ডলারের রেটের উপরে বা রিঙ্গিতের রেটের উপরে কিছু ফ্লাকচুয়েট করতে পারে কিন্তু ইয়াটা হচ্ছে 1500 রিঙ্গিত মালয়েশিয়ার যেই রেট সেটা হচ্ছে 1500 রিঙ্গিত মিনিমাম ওয়েজেস একদম এর নিচে কোনো রকম যদি সে মানে একদম গার্ডেনার ভিসা হয় প্লান্টেশন ভিসা হয় যে কোনো কাজের জন্য মিনিমাম রেটটাই হচ্ছে 1500 রিঙ্গিত আর এর চেয়ে বেশি কাজের অনুযায়ী বিভিন্ন রকম স্যালারি হতে পারে সেটা আপনারা যে যেই কাজে যাচ্ছেন ওই অনুযায়ী আপনারা ওই জিনিসটা দেখে নেবেন যে কার স্যালারি কত আপনাদের কন্ট্রাক্ট পেপারে কী থাকতেছে ডিমান্ড লেটারে কী থাকতেছে এটা দেখে শুনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন তবে মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রত্যেকটা নিয়োগকারী প্রতিষ্ঠান কী করবে তার প্রত্যেকটা কর্মচারীর থাকা যাতায়াত এবং চিকিৎসার ব্যবস্থা করবে এরপর আপনাদের যেই বড় একটা প্রশ্ন সেটা হচ্ছে খরচ কত বা মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হবে এটা আসলে ডিপেন্ড করছে বিভিন্ন কিছুর উপরে এখন পর্যন্ত এই রেটটা সরকারিভাবে পূর্ণাঙ্গ হয় নাই যখনই পূর্ণাঙ্গ ডিসিশন হবে তখন সরকারিভাবে একটা সার্কুলার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে প্লান্টেশন খাতের কর্মীরা 1,60,000 টাকা দিয়েই যেতে হবে আর অন্যান্য সার্ভিস সেক্টর বা অন্যান্য সেক্টরে যেই ভালো জবগুলা ম্যানেজারিয়াল লেভেল জব বা যে কোনো হোটেল রেস্টুরেন্টের জব এগুলো বোধহয় 3-3.5 লাখ টাকার মধ্যে আপনাদেরকে যেতে হবে তবে আমরা আশা করছি যে এই রেটটা যত কমানোর জন্য রিক্রুটমেন্ট এজেন্সি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে আমরা খুব শীঘ্রই পূর্ণাঙ্গ ডিসিশন পাবো তবে অবশ্যই আপনারা সরকারি রেটের চেয়ে বেশি কাউকে দিবেন না এখন আসি যে কী কী কাজে আপনারা মালয়েশিয়াতে কর্মী হিসাবে যেতে পারবেন এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরির কাজে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন 2 নাম্বার হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন 3 নাম্বার হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে যেতে পারবেন 4 নাম্বার হচ্ছে প্লান্টেশন খাতে হিউজ পরিমাণ ডিমান্ড আছে প্লান্টেশন খাতেও কর্মী হিসাবে আপনারা যেতে পারবেন আর নাম্বার 5 হচ্ছে সার্ভিস সেক্টরে অর্থাৎ বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন শপিং মলে এইসব জায়গায় বিভিন্ন বারে এইসব জায়গায় জব করে আপনারা যেতে পারবেন তবে যাওয়ার আগে অবশ্যই আপনারা যে রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে যাবেন সে তাদের ডিমান্ড লেটার দেখবেন এবং কোন সেক্টরে আপনাকে জব দিচ্ছে আপনার স্যালারি কত এই জিনিসগুলো ভালো করে জেনে নেবেন কারণ এইগুলো নিয়েই বিভিন্ন রকম প্রতারণা হয় কারণ দেখা যায় যে এক এক সেক্টরের কস্টটা এক এক রকম এক এক সেক্টরের রেটটা এক এক রকম নির্ধারণ করবে তাই আপনাদেরকে এক সেক্টরের কথা বলে অন্য সেক্টরে পাঠিয়ে দিলে ওই জায়গায় আসলে অনেক বড় একটা গ্যাপ হয়ে যাবে কারণ স্যালারিটা আপনার যদি বেশি থাকে তাহলে কস্টটা একটু বেশি হতে পারে সেক্ষেত্রে সমস্যা নাই অনেকের স্যালারি কম হলে বা জবটা কীরকম সেটার উপরে কস্টটা যেমন প্লান্টেশন খাতে 1,60,000 টাকা আশা করছি যে রেট হবে যেটা আগেই ফিক্সড করা আছে আপনারা জানেন প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছে যে তারা পূর্ণাঙ্গ যেই 1560টা রিক্রুটমেন্ট এজেন্সি আছে আমাদের দেশে সবার তালিকাটাই মালয়েশিয়াতে পাঠিয়েছে এখন মালয়েশিয়া নির্ধারণ করবে যে কাদেরকে কাজ করার অনুমতি দিবে কাদেরকে অনুমতি দিবে না এটা সম্পূর্ণই মালয়েশিয়ার
এখতিয়ার এক্ষেত্রে বাংলাদেশের কোন রকম কোন এখতিয়ার নাই যে সিলেক্ট করার যে কোন এজেন্সিগুলো কাজ করবে কোন এজেন্সিগুলো কাজ করবে না তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করে নিতে পারছি যে মালয়েশিয়া 25টা এজেন্সির মাধ্যমেই এই টোটাল শ্রমবাজারটা নিয়ন্ত্রণ করবে আর তাদের প্রত্যেকের 10টা করে সাব এজেন্সি থাকবে এই 250টা সাব এজেন্ট এবং এই 25টা এজেন্ট এদের মাধ্যমেই টোটাল এই শ্রমবাজারটা নিয়ন্ত্রণ হবে তাই আপনারা সরাসরি যদি কোনো এজেন্সির সাথে যেই 25টা এজেন্সি তাদের সাথে যদি কোনো যোগাযোগ করতে পারেন বা তাদের সাথে কোনো সম্পর্ক থাকে তাহলে সরাসরি তাদেরকে জমা দিতে পারেন এরপরে হচ্ছে যেই 250টা সাব এজেন্ট আছে তাদের সাথে যদি আপনাদের সরাসরি কোনো যোগাযোগ থাকে তাহলে আপনারা সেখানে সরাসরি আপনাদের ফাইলটা সাবমিট করতে পারেন আর যাদের একান্ত এই কোনগুলা নাই তারা কি করতে পারেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদের সুবিধার্থে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমাদের পরিচিত কেউ নাই আমরা একটা নির্ভরযোগ্য ইনফরমেশন চাই বা নির্ভরযোগ্য একটা জায়গায় পাসপোর্টটা সাবমিট করতে চাই তো আপনাদের সুবিধার্থে আমরা একটা সাব এজেন্টের সাথে এই যে 250 যেই সাব এজেন্ট আছে তাদের মধ্যে একজনের সাথে আমরা একটা কন্ট্যাক্ট করব যাতে আমাদের সাবস্ক্রাইবার আমাদের ভিউয়ার বা আমাদের দর্শকদের যাতে আমরা একটা সার্ভিস দিতে পারি সে কারণে তাদের সাথে একটা চুক্তি করব করে আমাদের সাথে যারা যোগাযোগ করতে চায় তাদেরকে সবাইকে ওই সাব এজেন্টের কাছে বা ওই রিক্রুটমেন্ট এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিতে পারবো সেখান থেকে অবশ্যই আপনারা একটা রিলায়েবল সার্ভিস পাবেন এবং কম খরচের মধ্যে নির্ভরযোগ্যভাবে মালয়েশিয়া যেতে পারবেন তবে সবসময় আমি আপনাদেরকে বলে আসছি যে সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ ডিক্লারেশন না আসা পর্যন্ত আপনারা আপনাদের পাসপোর্টটা আপনাদের হাতে রাখেন কারণ এই রেটটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে যে কোনো কিছু যে কোনো সময় চেঞ্জ হতে পারে যখন ফাইনাল হয়ে যাবে তারপরে আপনারা পাসপোর্টগুলো হ্যান্ড ওভার করবেন এখন অনেকেই বলছে আগে আগে পাসপোর্ট জমা দেন আগে পাসপোর্ট দিলে আগে ভিসা পাবেন না এই জিনিসটা ঠিক না আপনারা এখন আপনাদের পাসপোর্টগুলো হাতে রাখবেন যখন সরকারিভাবে পূর্ণাঙ্গ ডিক্লারেশন আসবে তখন আপনাদের পছন্দ মতো আপনাদের রিলায়েবল সবচেয়ে বড় কথা যে এজেন্সি আরএল আছে কি আরএল নাই বা এজেন্সি সাব এজেন্সি এটার থেকে বড় কথা হচ্ছে আপনার আস্থার জায়গা কোথায় আছে আপনার বিশ্বস্ত কিনা আপনার রিলায়েবল কিনা যে কোনো সমস্যা হলে আপনি কি তাকে ধরতে পারবেন কিনা এরকম লোকের সাথে আপনি কাজ করবেন যাকে আপনি গিয়ে একটা কথা বলতে পারবেন আপনার একটা কোনো কানেকশন আছে অর্থাৎ আপনার কাছে মনে হয় যে সে একটা বিশ্বস্ত বা আপনার পরিচিত কারোর সাথে যদি কানেক্টেড থাকে তাহলে ভালো আপনার এলাকার বা আপনার আত্মীয় স্বজনের সাথে যদি পরিচিত থাকে তাহলে ভালো এইরকম কোনো একটা রিলায়েবল পার্সন বা প্রতিষ্ঠানকে আপনি আপনার পাসপোর্টটা দিবেন যাতে যে কোনো কিছু হলে আপনি ওই জিনিসটা ট্যাকেল করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব আশা করি আপনারা এই ভিডিও থেকে মালয়েশিয়া যাওয়ার পূর্ব প্রস্তুতি সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই তথ্যগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ